স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু আমরা বাঙালিরা স্বাস্থ্য বলতে বুঝি মোটা হওয়া। সুস্বাস্থ্যের বা ব্যালেন্স ডায়েটের সঠিক ব্যাখ্যা 90% মানুষই জানে না, এমনকি আমাদের দেশের ডাক্তাররাও। মানব সমাজ স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানাবিধ কুসংস্কারে আচ্ছন্ন। আমরা জানি শুধুমাত্র খেতে আর বর্জন করতে, কিন্তু আমাদের শরীর যখন স্থূলকায় আকার ধারণ করে তখন সেটা আমাদের শরীরের ইঙ্গিত যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ইন শর্ট মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কখনো কি ভেবে দেখেছেন ডাক্তার না থাকলে কি হবে? আচ্ছা, কখনো কি কোনো কুকুর, বিড়াল, বাঘ, সিংহ বা হাতিকে ওষুধের দোকানে লম্বা লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? কখনো কি নিজে থেকে এই কুকুর বিড়ালকে ডাক্তারের কাছে যেতে দেখেছেন? দেখেননি, কারণ ওরা মানুষের মতো অসচেতন, উশৃঙ্খল বা হাবাতে নয়। যখন কোনো বাঘ কোনো হরিণকে শিকার করে, বেশিরভাগ সময় দেখা যায় সেই হরিণটাকে সে একা খাচ্ছে না, আরো কিছু বাঘদের সাথে নিজের খাবারটা শেয়ার করছে। ওরা ঠিক ততটুকুই খায় যতটুকু ওদের প্রয়োজন, কিন্তু মানুষ তো নিজে খেয়ে তার 14 গুষ্টির খাবারের চিন্তা করে পারলে নিজের পরের জন্মের জন্য বাঁচিয়ে রাখে। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব করেও সন্তুষ্ট থাকে না। আমরা শুধু খেতে থাকি আর খাওয়া শেষ হলে জমাতে থাকি। পশু পাখিরা এমন না, তাই তো তারা ফিট থাকে। কিন্তু কিছু কিছু প্রাণীরা মানুষের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই পরিমাণ মোটা হয়ে গেছে যেটা চিন্তারও বাইরে। তারা স্থূলতার কারণে হাঁটাচলাও করতে পারে না, এমনকি হসপিটালে ভর্তি হওয়ার সিচুয়েশনে এসে পৌঁছেছে। এরা ব্যতিক্রম, তবে একই সঙ্গে এরা ভয়ঙ্কর ভাবে বিপদগ্রস্ত। আসুন জেনে আসি এদের সর্বনাশের পেছনে দায়ী কে। নম্বর 1, বানর। থাইল্যান্ডের ব্যাংককে ভাসমান বাজারে হানা দিয়ে ট্যুরিস্টদের ফেলে দেওয়া খাবার খেয়ে এই বানরটি অর্জন করেছে এক বিশাল ভুঁড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুঁড়ির জন্য রীতিমতো সেলিব্রিটি হয়ে যাওয়া এই বানরের নাম আঙ্কেল ফ্যাটি। তবে শেষ পর্যন্ত এই ভুঁড়ি তার জন্য ডেকে এনেছে সর্বনাশ। আঙ্কেল ফ্যাটির ওজন স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 কিলোগ্রাম বেশি। সে সারাক্ষণ শুধু খেতেই থাকে, খুব কম হাঁটাচলা করে আর গাছে উঠতেই পারে না। সে খেতে ভালোবাসে, তাই প্রতিদিন প্রায় শত শত ট্যুরিস্ট তাকে খাবার দেয়, আর অতিরিক্ত খাবারের কারণেই তার এই মেদ ভুঁড়ি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে একটি ফ্যাট ক্যাম্পে পাঠানো হবে। সেখানে ভয়ানক সব ডায়েটের মধ্য দিয়ে যেতে হবে তাকে, পাশাপাশি তাকে জিমেও ভর্তি করানো হবে। সেখানে তার জন্য থাকবে দৌড়ঝাঁপ করার ব্যবস্থাও। চিড়িয়াখানার কমবয়সী বানরদের জন্য সে একজন নেতা। কিভাবে বেঁচে থাকতে হবে সে সবাইকে এটার শিক্ষা দিয়ে থাকে। বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে নিয়মিত ব্যায়ামের ফলে ভুঁড়িওয়ালা বানর দেখার আক্ষেপ আপনার হয়তো কোনোদিনও ঘুচবে না, কিন্তু কে জানে, নিয়মিত ব্যায়াম ও ডায়েট করে হয়তো সিক্স প্যাক নিয়েও ফিরে আসতে পারে আঙ্কেল ফ্যাটি। তখন ভুঁড়িওয়ালা বানর দেখার স্বাদ সিক্স প্যাক বানর দেখেই মেটাতে হবে। নম্বর 2, কুকুর। কুকুর বাইরে খেলতে, দৌড়াতে খুব বেশি পছন্দ করে। তারা পার্কে ঘুরতেও পছন্দ করে। কিন্তু এই কুকুরটির কাহিনী ভিন্ন। অভি নামের এই কুকুরটি একটি বুড়ো দম্পতির সাথে থাকত। উনারা অনেক বেশি বয়স্ক হওয়ার কারণে অভিকে বাইরে খেলতে নিয়ে যেতে পারত না, যার কারণে অভি সারাক্ষণ বাসাই থাকত। আর তারা সারাক্ষণই অভিকে কিছু না কিছু খেতে দিত। কুকুরের জন্য আলাদা খাবার পাওয়া যাবার সত্ত্বেও তারা বেশিরভাগ সময় তাদের বিভিন্ন অতিরিক্ত খাবার ও বাসার খাবারই খাওয়াত। এত বেশি খাবার খেতে খেতে আর বাইরে খেলাধুলা করতে না যাওয়ার কারণে এই কুকুরটির ওজন কিছুদিনের মধ্যেই 35 কেজি হয়ে যায়, যেখানে একটি কুকুরের স্বাভাবিক ওজন থাকা দরকার 10 থেকে 15 কেজি। এর জন্যই এই কুকুরটি অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন একজন স্পেশালিস্ট এই কুকুরটির দায়িত্ব নেন। উনি অভিকে নিয়মিত ব্যায়াম করাতেন, এমনকি ডায়েট চার্ট মেনে খাবারও খাওয়াতো, যার কারণে কিছুদিনের মধ্যে কুকুরটি 35 কেজি থেকে 12 কেজি হয়ে যায়। নম্বর 3, শুকর। এবার চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে মোটা শুকরকে। শুকর স্বাভাবিকভাবে আগের থেকেই মোটা হয়ে থাকে। তাইওয়ানে একটি স্পেশাল কম্পিটিশন হয় যেখানে শুকরদের স্বাস্থ্য দেখে উইনার ঘোষণা করা হয়, যার কারণে তারা জেতার জন্য শুকরদেরকে তার প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি খাবার খাওয়ায়। এই শুকরগুলো তাদের পুরো জীবন শুধুমাত্র খাবার খেয়েই পার করে দেয়। এরা এত মোটা হয়ে যায় যে এরা আর হাঁটতে চলতেও পারে না। কিন্তু আপনি জেনে আরো বেশি অবাক হবেন যে এত মোটা হওয়ার পরও আর নিজের মালিককে জেতানোর পর সেই শুকরটিকে তার মালিক কেটে গ্রামের লোকজনদের খাইয়ে দেয়। একবার তো প্রতিযোগিতায় জেতা একটি শুকরের ওজন ছিল 930 কেজি। আর এই শুকরগুলোকে জবাই করার আগে এগুলোকে বড় বড় ট্রাকে করে সারা শহর ঘুরানো হয়। মানুষের মধ্যে কি সত্যি মানবতা বেঁচে আছে, নাকি মানবতার কনসেপ্টটাই ভুল?
নাম্বার 4 কুমির। কুমির একটি মানুষকে কাঁচা গিলে ফেলার মতো ক্ষমতা রাখে। কুমির তো আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন কুমিরও মানুষের মতো মোটা হয়ে যেতে পারে? হয়তো আপনি আজ পর্যন্ত এমন মোটা কুমির কখনো দেখেননি। ইন্দোনেশিয়ার এই কুমিরটিকে পৃথিবীর সবচেয়ে মোটা কুমির বললে ভুল হবে না। কুমিরটি এই পরিবারের সাথে 20 বছরেরও বেশি সময় ধরে আছে। আইবান নামের এই লোকটি এই কুমিরটিকে কিনেছিল। উনি কুমিরের নাম দেয় কোজেক। প্রতিদিন কুমিরটিকে প্রায় 2 কেজি মাছ খাওয়ানো হয়, আর এটিকে আইবান বাসার পাশে একটি পন বানিয়ে সেখানেই রেখেছে। ছোট্ট একটি পন্ডে বছরের পর বছর থাকার কারণে এই কুমিরটি এত মোটা হয়ে গেছে, কারণ কুমির সবসময় অনেক বড় নদী বা খালে থাকে আর সারা নদী জুড়ে ঘোরাফেরা করে, যা এই কুমিরটি করতে না পারার কারণে আজ তার এই অবস্থা। নাম্বার 5 জিরাফ। জিরাফকে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীর মধ্যে একটি ধরা হয়। একটি জিরাফের ওজন সর্বোচ্চ 1200 কেজি হতে পারে, কিন্তু কেউ কখনো ভাবেনি এর চেয়েও দ্বিগুণ ওজনের কোনো জিরাফের দেখা মিলবে। 2010 সালে দঞ্জনিয়ার জঙ্গলে একটি জিরাফ পাওয়া যায়, যা দেখে সবার চোখ কপালে উঠেছিল। একটি সাধারণ জিরাফের দ্বিগুণ ছিল এর ওজন। এর নাম রাখা হয়েছিল স্যাকি, যার ওজন প্রায় 2400 কেজি ছিল। জিরাফটি মানুষের জন্য ক্ষতিকর না হলেও তার এত বেশি ওজনের কারণে সে নিজের জন্যই ক্ষতির কারণ ছিল। এত ওজন হবার পরও স্যাকি একটি সাধারণ জিরাফের চেয়ে বেশি গতিতে নাকি দৌড়াতে পারত। নাম্বার 6 উল্লুক। আমাদের মানব সমাজে কেউ বোকার মতো কোনো কাজ করলে তাকে আমরা উল্লুক বলে থাকি। এরা দিবাচর, রাতে উঁচু ডালে ঘুমায়, ভোরের আগে ওঠে এবং সন্ধ্যার অনেক আগেই দিনের কাজ সেরে ফেলে। এরা খোলা জায়গায় তেমন আসে না, কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এইসব উল্লুক যদি একজন মোটা মানুষের মতো মোটা হয়ে যায় তবে কেমন লাগবে এদের? চিড়িয়াখানায় পাওয়া একটি ওয়ানিস উল্লুক অতিরিক্ত খাওয়ার কারণে অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল। একসময় তো ওর ওজন 75 কেজিরও বেশি ছিল। উল্লুকের ওজন অনেক বেশি বেড়ে গেলে এদের মানুষের মতো ডায়াবেটিস, হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়, আর এর জন্য এই উল্লুকটিকে নিয়মিত ব্যায়াম করানো হতো। শুধু তাই নয়, তার জন্য রাখা ছিল ডায়েট চার্ট, সেই অনুযায়ী খাওয়ানো হতো একে, যার কারণে খুব দ্রুত উল্লুকটির ওজন কমে যায় আর সে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বেঁচে যায়। নাম্বার 7 বাঘ। চায়নার হারভেনসিটিতে অবস্থিত সাইবেরিয়ান টাইগার পার্কে একটি বাঘ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছিল। আসলে বাঘটি তার স্থূলতার জন্য এত বেশি ভাইরাল হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞদের মতে শীতে বাঘেদের মোটা হওয়ার ব্যাপারটি একটি সাধারণ বিষয়। এখানে বেশিরভাগ বাঘ অন্য বাঘের তুলনায় মোটা হয়ে থাকে, কারণ ঠান্ডা আবহাওয়ায় বাঘ দিনের বেশিরভাগ সময় বিশ্রাম করে আর ঘুমিয়েই কাটিয়ে দেয়। তাই পার্কের সদস্যরা বাঘের স্বাস্থ্যের কথা চিন্তা করে এদের ব্যায়াম করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য তারা ড্রোন ব্যবহার করে থাকে। বাঘের ওপর দিয়ে ড্রোন উড়ালে বাঘ সেই সব ড্রোনের পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু অনেক সময় বাঘ লাফ দিয়ে ড্রোন ধরে ফেলে, যার জন্য এসব বাঘের ব্যায়াম করাতে গিয়ে অনেক ড্রোনের বলি দিতে হয়েছে। নাম্বার 8 কাঠবিড়ালি। আমরা সবাই তো কাঠবিড়ালি চিনি। কাঠবিড়ালির কথা মাথায় আসলেই শুধু মাথার মধ্যে একটি জিনিসই ঘোরপাক খায়। একটি ছোট প্রাণী মুখে খাবার নিয়ে খুব তাড়াতাড়ি দৌড়ে এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়াচ্ছে, বা দৌড়ে উঁচু গাছে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যাচ্ছে। কিন্তু আপনি কি কখনো ভুঁড়িওয়ালা বা মোটা কোনো কাঠবিড়ালি দেখেছেন কি? কেউ হয়তো কল্পনাও ভাবতে পারেনি কাঠবিড়ালি অলসতার জন্য মোটা হয়ে যেতে পারে। এই কাঠবিড়ালিটিকে দেখুন কিভাবে একটি ছোট্ট ঘরে অলসের মতো পড়ে আছে। এর ওজন স্বাভাবিক একটি কাঠবিড়ালির তুলনায় দ্বিগুণ, যার কারণে একটি গাছে ওঠা তো দূরের কথা, ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না সে। আসলে কিছু কাঠবিড়ালি আছে যারা বাদাম নিজের শরীরে লুকিয়ে রাখে আর যখন প্রয়োজন হয় তখন খেয়ে নেয়। আবার কিছু আছে যারা বেশি খেয়ে শরীরের মাংস বাড়ায়, আর বসন্তের সময় এই অতিরিক্ত মাংস তাদের সাপোর্ট দেয় যখন তারা খাবার পায় না, কিন্তু তবুও তাদের ওজন এত বাড়ে না যতটা এই কাঠবিড়ালিটির ওজন বেড়েছে। নাম্বার 9 বিড়াল। কথায় আছে বিড়ালের মতো আরামপ্রিয় আর অলস প্রাণী নাকি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই কথাটি কতটুকু সঠিক তা তো ঠিক জানা নেই, তবে এই বিড়ালটিকে দেখে অনেকের এই কথাটির সত্যতা খুঁজে পাবে। এই 5 বছর বয়সী বিড়ালটির নাম হচ্ছে বার্সিক। বার্সিকের পরিবারকে তাদের বাসস্থান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, আর সেখানে তার পরিবার বার্সিককে নিয়ে যেতে না পারায় সে অনাথ হয়ে গিয়েছিল। তখন নিউ ইয়র্কের একটি সংস্থা বার্সিককে নিয়ে যেয়ে লালন পালন করে, কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করার জন্য ও কোনো ধরনের খেলাধুলা না করায় নিজের রুমেই শুধু থাকার কারণে বার্সিকের ওজন প্রায় 18.5 কেজি হয়ে যায়, যা একটি সাধারণ বিড়ালের ওজনের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। বার্সিকের ওজন এতটাই বেড়ে গেছে যে সে এখন প্রায় হাঁটাচলাই করতে পারে না ভালো মতো, শুধু শুয়ে থাকে আর খাওয়া দাওয়া করে। ওজন কমাতে হয়তো অন্যান্য প্রাণীর মতো বার্সিককেও জিমে পাঠানোর ব্যবস্থা করতে হতে পারে।
10. এলিফ্যান্ট সিল, এরা সাধারণত বিশাল দেহের অধিকারী। সমুদ্রের পাশে থাকা গাড়ি বাসকে এরা সহজে ভেঙে ফেলতে পারে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন এই দুই এলিফ্যান্ট সিলকে একটি নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, আর নৌকাটি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এটি গাড়ি ভেঙে ফেলছে। একটি এলিফ্যান্ট সিল প্রায় 3-4 হাজার কেজিও হয়। এখন সবার মনে প্রশ্ন জাগবে, ওরা এত মোটা কিভাবে হয়? একটা এলিফ্যান্ট সিল যখন জন্মায় তখন এটি ছোট থাকে, কিন্তু এটি 2 সপ্তাহে দ্বিগুণ হয়ে যায়। কারণ এলিফ্যান্ট সিলের মায়ের দুধে 12% ফ্যাট থাকে, আর গরুর দুধে মাত্র 3.5%। তাই আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন কেন এরা এতটা মোটা হয়ে থাকে। কথায় আছে, অতিপীড়িতে পেট ভারী। যারা এই পশু পাখিদের রক্ষণাবেক্ষণে ছিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারাই আলগা পীড়িতের ঠেলায় এই নিষ্পাপ প্রাণীদেরকে মরণ রোগের দিকে ঠেলে দিয়েছে। যারা শো অফ করে বন্ধুর কাছে বলেন, ওই দোস্ত দেখ আমার বিড়ালটা কত মোটা তাজা, তোর বিড়ালটা কবে রমইব, তাদেরকে বলতে চাই যে অল্পবিদ্য যে আসলেই ভয়ঙ্করী তার জলজন্ত প্রমাণ হচ্ছেন আপনাদের মতো মানুষেরা। আপনারা নিরীহ নিষ্পাপ প্রাণ নিয়ে খেলছেন, প্রাণীদেরকে মুক্ত ছেড়ে দিন, ওরা সেভাবেই ভালো থাকবে। আর যদি একটা প্রাণকে বেঁধে রাখতে এতই ইচ্ছে হয়, তাহলে আগে নিজে সুশিক্ষায় শিক্ষিত হন। এই পুরো পৃথিবীটা তাদের ঘর, নিজের শখের জন্য প্রকৃতিকে ধ্বংস করবেন না প্লিজ, চাই না আমরা চিড়িয়াখানা। এরপর থেকে যখনই কোনো পশুপালনের চিন্তা মাথায় আসবে, তখন একবার ভেবে দেখবেন যে এই লকডাউন নামের চিড়িয়াখানায় আপনি কতটা সুখী আছেন। লকডাউনের কারণে আমি পাগল হয়ে গেছিলাম। লকডাউনের মধ্যে বাপ যখন গেল হাঁটতে, পুলিশ মারল এক বাড়ি পশ্চাৎ পৃষ্ঠে, সক্কাটা তো হারায় গেছে, খেলুম কেমনে, আয় তোর ছাদের থেকে ফালাই দি, মার্স একটা ঠিক করছে। কিন্তু পালাইলো কেন, দুই ডাবাসারে তো মাইরেই ফেলছে। মারেও কিন্তু মারছে। নে বাবা এমনি মনে হইতাছে, আলিসবেল 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 তোমার আমার মাফ করে দাও গো। ও মা গো মা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই ব্যাপারে সচেতন করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।